বকেয়া ডিএর দাবিতে কর্মবিরতি বনগাঁ আদালতে সরকারি কর্মীদের, ব্যাহত আদালত পরিষেবা। এদিন আদালত চত্বর জুড়ে মিছিল করেন আদালতের কর্মীরা। বকেয়া ডিএর দাবিতে রাজ্য সরকারি কর্মচারী সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে 20 ও 21 ফেব্রুয়ারি রাজ্য জুড়ে টানা 48 ঘণ্টা কর্মবিরতির ডাক দেওয়া হয়েছিল, যার প্রভাব পড়েছে বনগাঁ আদালতেও। সোমবার থেকে ডিএর দাবিতে বনগাঁ আদালতে আন্দোলনে সামিল হয়েছেন আদালতের সরকারি কর্মচারীরা। সোমবারের পাশাপাশি মঙ্গলবারও কর্মবিরতি পালন করছেন তারা। এদিনও হাতে প্ল্যাকার্ড ফেস্টুন নিয়ে আদালত চত্বরে মিছিল করেন আন্দোলনকারীরা। দ্রুত বকেয়া ডিএর প্রদানের দাবিও তোলেন তারা। এই বিষয়ে আন্দোলনকারীদের পক্ষে বনগাঁ আদালতের কর্মী সুদীপ রঞ্জন দে বলেন, ইচ্ছা না থাকলেও আমাদের করতে হচ্ছে। বিচার প্রার্থীরা যারা আদালতে আসছেন তাদের অসুবিধার জন্য আমরা মার্জনা চাইছি, আমাদের দিকটি সরকার ভাবুক। দাবিতে আমরা আজকে 2 দিনব্যাপী কর্মবিরতি করছি। কর্মবিরতি করার কোনো আমাদের উদ্দেশ্যই ছিল না, কিন্তু আজকে সত্যি পিঠ দেওয়ালে ঠেকে গেছে এবং এটা না করলেই নয়। কর্মচারীরা বোধহয় তখনই ধর্মঘট করে যখন আর কোনো উপায় থাকে না। অনেকে ভুল বুঝছে, অনেকে ধারণা যে আমরা ইচ্ছা করে কর্মবিরতি করছি, কিন্তু সেটা নয়। কর্মচারীরা আজকে, তাদের রাজ্য সরকার যদি বলে তাদের অর্থ সংকট হচ্ছে, তাহলে কর্মচারীদেরও অর্থ সংকট হচ্ছে। অন্য অন্য রাজ্য সরকার তারা আপ টু ডেট দিয়ে দিচ্ছে, হয়তো 2-3% কম দিচ্ছে, কিন্তু আমাদের সরকার কী করছেন, 3% দিয়ে রিসেন্টলি একটা 3% এক্সট্রা অ্যানাউন্স করেছেন 6%। এটা কোনো দয়ার দান নয়। কোর্ট বিভিন্ন তার রায়ে বলেছে, আজকে সুপ্রিম কোর্টের জাজমেন্টটাও পেন্ডিং আছে। আশা করি সরকার বুঝবে এবং বিবেচনা করবে এই বিষয়ে। বনগাঁ আদালতের আন্দোলনরত অপর এক সরকারি কর্মী গৌতম চৌধুরী বলেন, জনস্বার্থ বিঘ্নিত হোক আমরা চাইছি না, আমরা পালা করে আন্দোলন করছি। এই বিষয়ে তিনি আরো বলেন, আজ আমরা ডিএর দাবিতে পথে নেমেছি, কিন্তু এই দাবিতে আমরা পথে নামতে চাইনি, আমাদের বাধ্য করেছে। এই যেহেতু আমরা দীর্ঘদিন ধরে বঞ্চিত, গত পে কমিশন থেকে আমরা 31% ডিএ পাই না, আবার এই নতুন পে কমিশনে সেখানে আমাদের প্রায় 40% কাছাকাছি ডিএ পাচ্ছি না। সামান্য ভিক্ষা 3% ঘোষণা করেছেন, এই ভিক্ষা আমরা চাই না। আমাদের ন্যায্য অধিকার আমরা আদায় করে নেব, এটা আমাদের মৌলিক অধিকার, এটা সংবিধান স্বীকৃত অধিকার। যেখানে অন্যান্য রাজ্য সরকার 39%, 38%, 35% দিয়ে দিচ্ছে, কেন্দ্রীয় সরকারের কথা বললামই না, কেন্দ্রীয় সরকার তো আরও বেশি দেয়, এরিয়ার সমেত দেয়, সেখানে আমাদের সরকার মাত্র 3% দিয়ে দিয়ে ভিক্ষার দান হিসেবে আমাদেরকে বিভিন্নভাবে বঞ্চনা স্বীকার করেছেন। জানিয়ে দিতে চাই, এই ডিএ থেকে আমাদেরকে বঞ্চিত করে রাখা যাবে না, এই ডিএ তোমাকে দিতেই হবে। সোম দাস ও সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।